এইডল ফুটে জানা হলো এই যে গাড়ির মধ্যে মাছটি তুলতাছে এটা হচ্ছে জটিল ফুটে আমাদের এই কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলায় আমাদের এই বালিখলা বাজারটা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম একটি বাজার যেখানে প্রতিদিন আমাদের 1 থেকে 1.5 কোটি টাকার মাছ বিক্রি করা হয় এখানে ইটনাবি যেমন 800 গ্রাম হ্যাঁ মিঠা পানির মাছ এখানে প্রচুর পরিমাণ আসে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই রপ্তানি করে থাকি এখান থেকে স্থানীয় এবং এই বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আমাদের এলাকার এখানে মাছ খেয়ে মানুষে আমাদের বাজারে খুব প্রশংসা করে এবং আমরা এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে আমাদের এই এখান থেকে মাছটা নিয়ে যাতে একটা ভালো এবং একটা সুনাম বয়ে আনতে পারে কিন্তু আমাদের এই বাজার থেকে যে পরিমাণ আমাদের সুবিধা পাওয়ার দরকার এতটুকু আমরা পাই না একটা পলিস্টার যদি থাকতো তাহলে আর আমাদের আরও ভালো হতো আমাদের এই আরবদাররা বালিখালা বাজার থেকে মনে করেন 20 কোটি টাকা দাদন দেয় হ্যাঁ দাদন দেওয়ার পর থেকে আমাদের ওইখান থেকে মাছ আসে আর আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই করে থাকি আমাদের এই বালিখলা বাজার দীর্ঘ 1000 বছরের বাজার বালিখলার এই বাজারে প্রতিদিন প্রায় 1-1.5 কোটি আমদানি রপ্তানি হয় এই বাজারে সিলেট সুনামগঞ্জ দিরাই এবং এই শালনা এবং তাহিরপুর তারপর আপনার এই জামালগঞ্জ বিভিন্ন এলাকা থেকে ইটনা মিডামন বিভিন্ন এলাকা থেকে মাছ আসে সাধু পানির মাছ এখানে আপনার সাশ্রয় মূল্যে মাছ পাওয়া যায় সব দেশি মাছ নদীর মাছ এখানে প্রায় এই বিভিন্ন এলাকা থেকে পাইকার আসে মাছ কিনে কেনার জন্য এখানে তারা মাছ কিনতে খুব আরাম পায় মাছ কিনতে সাশ্রয় মূল্যে মাছ কিনা যায় মাছগুলো যায় আপনার চট্টগ্রাম ময়মনসিংহ ঢাকা এবং খুলনা রংপুর এবং রাজশাহী সিরাজগঞ্জ বিভিন্ন এলাকায় মাছ আপনার রপ্তানি হয় প্রায় আমদানি রপ্তানি মিলে প্রায় 1-1.5 কোটি মাছ আমদানি রপ্তানি হয় হ্যাঁ প্রতিদিন 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 আমরা প্রায় আপনার এখানে 5-6 হাজার মানুষের আমদানি হয় এখানে